সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্স পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব মাধ্যমিক হিসাব বিজ্ঞান বই থেকে মূলধন মুনাফা জাতীয় অধ্যায়ের পাঁচ নম্বর সৃজনশীলের খ এখানে বলছে মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় অর্থাৎ আমরা যেগুলি হিসাবের শ্রেণীতে ব্যয় নামে পড়ছি ওগুলি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় অর্থাৎ যে ব্যয়গুলি আমাদের প্রতিনিয়তই করতে হয় বা প্রতি মাসে করি প্রতিদিন করি বছরের মধ্যে একাধিকবার যে ব্যয়গুলি করি সেগুলি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় তোমাদের সুবিধার্থে তোমরা চাইলে এই সূত্রটা একটু পরে নিতে পারো পণ্য ক্রয় বেতন মজুরি পরিবহন বিক্রয় পরিবহন আমদানি শুল্ক রপ্তানি শুল্ক মূলধনের সুদ বিমা প্রেমিয়া এটা পরে নিতে পারো এখানে যা আছে সবই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় আমরা এবার শুরু করি পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয় পণ্য ক্রয় ধারে হোক আর নগদে হোক এটা মুনাফা জাতীয় ব্যয় দেখো যেখানে সূত্র আছে পণ্য ক্রয় তাহলে আমরা এটারে এখানে তারিখ বিবরণ টাকা টাকা দিয়ে উপরে লিখে দিবস চার তারিখে ধারে পণ্য ক্রয় দোকানে সাজসজ্জার পরিবর্তন এটা মুনাফা জাতীয় না এটা মূলধন জাতীয় ব্যয় কারণ সাজসজ্জা আমরা এই কারণে করি না একটা নির্দিষ্ট পণ্য পরিবহন পণ্য পরিবহন আমরা যদি প্রতিদিন পণ্য কিনে নিয়ে আসি তাহলে প্রতিদিনই পণ্য পরিবহন করতে হবে তাহলে এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় তারপর হচ্ছে পণ্য বিক্রয় এটা আয় এটা ব্যয় না এটা বাদ তারপরে বাট্টা প্রদান এটা হচ্ছে ব্যয় এটা আমরা প্রদান যে কোনো সময় করতে পারি এই বাট্টা প্রদান প্রদান বিক্রয় বিক্রয় আয় এটা বাদ দোকানের ব্যয় হ্যাঁ এটা আসবে না বিদ্যুৎ বিল আমরা প্রতি মাসে মাসে দিই তাহলে এটা মুনাফা ব্যয় হবে যে এখানে বিদ্যুৎ বিল লিখে দিলাম আর এই দুইটা হচ্ছে প্রাপ্তি প্রাপ্তি কখনো ব্যয় হয় না এই দুটা আয় এবং এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় আয় এটা আসবে না ধন্যবাদ এরপরে হচ্ছে শুধু এই কটাই আসলো তোমরা এইটা করতে গেলে এটা পারবা এবং আমাদের যে প্রাথমিক লেকচার আছে মূলধন মুনাফা জাতীয় অধ্যায়ের একটা প্রাথমিক লেকচার দেওয়া আছে সেই লেকচার টা পড়বা সেটা দেখলেই তোমরা পারবা ধন্যবাদ সবাইকে